হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াপসি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই চলো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি, এখন বাজে সকাল 6টা। তাই চলো তোমাদের সঙ্গে সুন্দর দিন সকালের সঙ্গে আজকে পুরো ব্লগটা শেয়ার করব। সকালবেলা তোমার চলে এসেছি ছাদে, ছাদে দেখো ফুলে ছোট্ট একটা বাগান, এত সুন্দর লাগে ফুলগুলো, যেহেতু তখনও তোলা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত সকালবেলা ভালো লাগছে কি ফুলগুলো যখন ফোটে আর দেখতে কি সুন্দর লাগে। আর দেখো এটা আমার হচ্ছে স্নেক ট্রি, পাশ দিয়ে আরেকটা ছোট্ট বেরিয়েছে, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো সুন্দর সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে, আজকে বিশ্বকর্মা পুজো আছে। তো আজকে মেনু কী আছে বলি, ডিম আর আলু দেখো কেটে রেখেছি সিদ্ধ করে করব, আর এখানে তরকা সিদ্ধ করে রেখেছি। তরকাটা সিদ্ধ করলে ঝট করে রান্নাটা করতে সুবিধা হয়, আর ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দেবো, ওটা বেশিক্ষণ সময় লাগবে না, তরকা করতে করতে ডিম আলু সিদ্ধ হয়ে যাবে। টমেটো আর আদা জিরা বাটা পেঁয়াজ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকাতে সাধারণত যদি 3-4টে টমেটো দেওয়া যায়, ছোট হলে 3-4টে, বড় হলে বড় বড় দুটো দিলে যথেষ্ট। যত বেশি টমেটো দেওয়া যাবে, 3-4টে হলে তাহলে কি হবে, টমেটোর একটা যে টক টক ভাবটা থাকে তরকাতে দারুণ লাগবে খেতে। তো টমেটোটা ভালো করে পেস্ট করা আর পেঁয়াজ আদা রসুন সব দিয়ে ভালো করে মশলা কষিয়ে তরকাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর সাথে সাথে পাশে আরেকটা মশলা তৈরি করছি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, টমেটো কুচি, এটা ভালো করে পেস্ট করবো। ওদিকে তরকাটা রেডি হবে একটা কড়াইতে, দেখো এখানে জল দিয়ে আমি তরকাটা রেডি করছি। তরকা পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা রেডি করছি, পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি, এটা যে একদম মিহি মাখামাখা হয়ে গেলে আমি এটা ওই যে তরকাটা তৈরি হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো, বা এই তরকাটা আমি এই কড়াইতে ঢেলে দেবো। আলাদাভাবে তৈরি করলে ওই মশলাটা যখন তেলের মধ্যে তরকার মধ্যে পড়বে দারুণ লাগবে খেতে স্বাদটা। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, যে তরকাটা রেডি আমার হয়ে গেছিলো, মশলাটা যে তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা মাখন, যদি মাখনটা বেশি দেওয়া যায় মানে দুটো এরকম সেটের যদি দুটো বা তিনটে দেওয়া যায় খুব সুন্দর লাগে খেতে, গন্ধটা খুব হয়, তেল তেল যে একটা ভাব হয় সেটা খুব ভালো লাগে। তা মশলা আমার তো তরকাটা পুরো রেডি হয়ে গেছে, মাখন দিয়ে দিয়েছি, আর নুন ঝাল মিষ্টিটা একদম মাপ মতন দিলে দারুণ লাগবে, রুটি পরোটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে। তো এদিকে আমার ডিমের ঝোলটা প্রায় রেডি, তাড়াতাড়ি করে আমি রান্নাটা শেষ করে নেবো, কেননা আজকে বিশ্বকর্মা পুজো আছে, আমাকে নিচে যেতে হবে, অনেক আমার মেয়েটাকে রেডি করতে হবে ঘুম থেকে তুলে। তো দেখো আমি রান্নাবাড়ি করে চান টান করে চলে এসেছি, এদিকে ঘরটা রেডি হচ্ছে। এটা আমাদের দোকান ঘর, ইলেকট্রিকের দোকান, এসি ফ্রিজ সব রকমই জিনিস থাকে। এখানে পুজো হবে, বিশ্বকর্মা পুজো, সব জিনিসপত্র গুছিয়ে রাখা হচ্ছে। তাই চলো সব করে নিয়ে মেয়েকে রেডি করবো। দোকানঘর থেকে চলে এসে আমার মেয়ে উঠে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে আমি একদম রেডি করে নিয়েছি। তা দেখো ঘুম থেকে উঠেও তখন খেলা শুরু করে দিয়েছে, আমি চলে গেছে, ও একদম জানলার ধারে, ভয় লাগে কি যেহেতু এখনও সেইভাবে মাথাটা শক্ত হয়নি, ও ডাল খেয়ে পড়ে যায় আর গিয়ে বাড়িটা খায় তখন খুব কষ্ট হয় নিজে, তাই জন্য সবসময় চেষ্টা করি যাতে ও জানলার ধারে না যায়। কিন্তু ওই যে দড়িটা দেখছো ওইটাকে ধরে বলে ও গড়গড়িয়ে চলে যায়। জানো ওঠে খেলা, হ্যাঁ আসি আসি আসি, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে, চলো চলো দেখি বাবাই কোথায়, বাবাই কি করছে, চলো দেখি আসি, ঘুম থেকে উঠে খেলা শুরু। দেখো আমার মেয়ে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে, এত সকালবেলা বলে স্নানটা করাইনি, তো পরে করাবো, ওকে শুধু খাইয়ে দিয়ে রেডি করে নিয়েছি। রেডি হয়ে আগে
দেখো এখানে চলে এসে, এখানে এসে কেন সেটাও তোমাদের দেখাই। এখানে এসো, আয়নায় দেখবে ওকে কীরকম লাগছে। ওই দেখো, ও ক্যামেরা দেখলে আগে ক্যামেরার দিকে তাকায়, দেখো আয়নায় দেখছে, আয়নায় নিজেকে দেখে নিবে কেমন লাগছে, ঠিকঠাক আছে কি না, খুব খুশি। তো এটা দেখে নিই এবার, চলো আমরা দোকানে যাব। ও একদম রেডি হয়ে গেছে, বাবার দোকান ঘর যাবে আজকে পুজো। পুজো টুজো হোক বা সাজুগুজু করতে বললে ও একদম কোনো বিরক্ত করবে না, খাওয়াতে গেলে ও যত জ্বালা। চলো এবার দোকান ঘরে যাই। দেখো ঘর আমাদের একদম সাজানো, ঠাকুর রেডি হয়ে বসে আছে, ঠাকুরকে বসিয়ে দিয়েছি, নতুন পত্রটা গুছিয়ে রেখে দিয়েছে, ফুল টুল দিয়ে সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। আমার মেয়ে খুব খুশি এই সাজগোজ দেখে, মানে একটা আলো আলো দেখে। দেখো জয় জগন্নাথের দর্শন করে নিয়ে আমরা পুজোটা শুরু করে দিয়েছি, ছোট্ট করে একটু সেলফিও তুলে নিয়েছে আমার মেয়ে। আমার মেয়ের প্রথম বিশ্বকর্মা পুজো, তা কেমন লাগছে তোমরা অবশ্য করে একটু জানিও। দেখো ও খুব খুশি যে তোমরা দেখলেই বুঝতে পারবে, আর সেলফি তুলতে বললে তো একদম রেডি। দেখো খুব আনন্দ, মামা